সুন্দরবন উপকূলের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল আর আতঙ্ক বাড়ছে বাগেরহাটের শরণখোলায় উপজেলার বাঁধ সংলগ্ন এলাকার প্রায় বিশ হাজার মানুষকে নিরাপদে রাখতে প্রস্তুত রাখা হয়েছে সাতানব্বইটি আশ্রয় কেন্দ্র এছাড়া উপকূলবর্তী শরণখোলা মোরলগঞ্জ এবং মংলা উপজেলার দুর্যোগ সহনীয় সব শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে সিপিপি যুব রেড ক্রসেন্ট সহ শত শত স্বেচ্ছাসেবক সুন্দরবন বিভাগের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে দেশি বিদেশি পর্যটকসহ মোয়াল ও জেলেদের ফিরিয়ে আনা হচ্ছে লোকালয়ে দুর্বল অবকাঠামোর কারণে সুন্দরবনের ছয়টি বন অফিস এবং টহল ফাঁড়ির কর্মকর্তা বনরক্ষীদের পার্শ্ববর্তী বন অফিসের আশ্রয় নিতে বলা হয়েছে শরণখোলায় শনিবার বিকেল থেকে আকস্মিক দমকা হওয়া সহ থেমে থেমে বৃষ্টি হতে দেখা গেছে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জরুরি সভা করে শরণখোলা উপজেলা প্রশাসন সুন্দরবন এলাকা পার হয়ে অগ্রসর হবে যার গতি আয় লাইবং চিরতা শক্তিশালী হবে যার জন্য আমরা উপকূলীয় এলাকার লোকদের সতর্ক করতে আসছি জনসাধারণকে করতে আসছি আমরা যেন সবাই আপনাদের সরকার কয়েকটি আশ্রয়স্থল যেখানে সাইকেল সেন্টার সেখানে আশ্রয় নেব